এই মুহূর্তে 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর। আগামী মঙ্গলবার 20 জুলাই 2021 মাধ্যমিকের ফল পাশ হচ্ছে। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল 9টার সময় আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে। সকাল 10টা থেকেই বোর্ডের পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট। এবারে যেহেতু রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিলেই তোমাদের রেজাল্ট দেখতে পাবে। প্রতিবার যেরকম হয় যে অ্যাডমিট কার্ডে রোল নাম্বার দিতে হয়, কিন্তু এবছর কোনো অ্যাডমিট কার্ড যেহেতু নেই, ফলে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিলেই তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পারবে এবং ওই দিনই রেজাল্ট হাতে পেয়ে যাবে তোমরা। অর্থাৎ আগামী 22 জুলাই দুপুর 3টেতে যেমন আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে, তেমনি 20 জুলাই মঙ্গলবার তোমাদের রেজাল্ট বের হবে। এ বিষয়ে পর্ষদ সভাপতি যে নোটিফিকেশন জারি করেছেন সেটা তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো, প্রফেসর ডক্টর কল্যাণময় গাঙ্গুলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে প্রেস নোট বিলি করা হয়েছে সেখানে বলা আছে, দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা SE অর্থাৎ সেকেন্ডারি 2021 বোথ রেগুলার অ্যান্ড এক্সটার্নাল উইল বি অ্যানাউন্সড বাই সাইন্ড অন 20 জুলাই 2021 at 9 AM অ্যাট দ্য মিটিং হল ডিরোজিও ভবন। অর্থাৎ আগামী 20 তারিখ সকাল 9টার সময় তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হবে এবং তোমরা সকাল 10টা থেকেই তোমরা তোমাদের রেজাল্ট নিম্নলিখিত ওয়েবসাইটগুলোতে দেখতে পাবে, যেমন www.wbbsew.bgov.in, wbresultnic.in, www.examatic.com, এরকম বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে তোমরা দেখতে পাবে। প্রি রেজিস্টার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড মোবাইল নাম্বার যদি তোমরা www.examatic.com তে তোমরা যদি দিয়ে রাখো, তাহলে তোমরা এসএমএসের মাধ্যমেও তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে। এছাড়াও তোমরা যদি একটা মোবাইল অ্যাপ ডাউনলোড করে নাও মাধ্যমিক রেজাল্ট 2021, তাহলে তোমরা সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে অ্যাপটিকে চালিয়ে রাখলে সেখানেও তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে এবং তোমরা দেখতে পাবে। এ বিষয়ে কল্যাণময় গাঙ্গুলি আজকে 16/7/2021 এই প্রেস নোটটি ইস্যু করেছেন। যে সমস্ত ওয়েবসাইটে জানা যাবে তার মধ্যে উল্লেখযোগ্য হল www.wbbsew.wb.gov.in, https://wbresults.nic.in এবং www.examatic.com। এছাড়াও যে অ্যাপ্লিকেশনের কথা বললাম গুগল প্লে থেকে ডাউনলোড করে নিয়ে সেখানেও তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে।